قال الإمام ابن القيم رحمه الله أربعة تجلب الرزق چارتا جنش مانوشر رزق کے باڑیے دا رزق کے نہیں آش ایک نمبر ہلو قیام اللیل راتر صلاح شے جو دی راتر تحجد صلاح پڑے راتر ارو جو تو صلاح آچھے ایٹی تار رزق بردھیر کارو دیتی ہوچھے وکثرت الاستغفار فی الاسحاء شے جو دی راتر شش پرہوری শেষ দিকে এসে আল্লাহর কাছে ইস্তিগফার করে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ বুখারীর রিওয়ায়েতে বলেছেন বান্দা তোমরা যারা রিজিক চাও এই শেষ প্রহরে এসে আমার কাছে রিজিক চাও ইস্তিগফার করো ওয়া তাআহুদুস সাদাকা এবং রিজিক পাওয়ার আরেকটা বিষয় হচ্ছে সাদাকা দেওয়া আমরা মনে করি মানুষের হাত থেকে নিতে পারলে ভালো নিজের রিজিক বাড়বে কিন্তু এখানে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে মানুষকে যত বেশি দেওয়া যাবে ততই মানুষের রিজিক বাড়বে কারণ আল্লাহ সুবহান তাআলা বলছেন ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ তাআলা রিবা বা সুদকে মিটিয়ে দেন এবং সাদাকাতকে বাড়িয়ে দেন আর চতুর্থ হলো ওয়াজ্জিকরু আউওয়ালান নাহারি ওয়া আখিরা দিবসের শুরুতে এবং দিবসের শেষে আল্লাহর জিকির করা আল্লাহকে স্মরণ করা আমরা জানি আযকারুস সাবাহ হচ্ছে সকালবেলার যে জিকিরগুলো আছে এবং আযকারুল মাসা হচ্ছে সন্ধ্যাকালীন যে দিকিরগুলো আছে তাহলে এই চারটা আমল যারা করবেন তাদের রিজিক হুহু করে বেড়ে যাবে এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত